মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ওই গাছটার ওরকম অবস্থা কি করে হলো? ওই বাচ্চারা এসেছিল, ওরা খেলতে খেলতে শিকড়টা উপড়ে ফেলেছে। শিকড় থেকে উপড়ে গেলে গাছই বাঁচতে পারে না, মানুষ কি করে বাঁচবে বলো তো? চিনিস শিকড়টা দেখো, আমাদের যদি আমাদের ঠাম্মিকে ছেড়ে দূরে থাকতে হতো, ঠাম্মি যদি বৃদ্ধাশ্রমে থাকতো, তাহলে আমাদের কি অবস্থা হতো বলো তো? আর চিনি তো বাচ্চা। যদিও এটা বলা উচিত না জানি, তবে বাড়িতে চিনির দিকটা কেউ ভেবে দেখছে না, তাই না? সে তো ঠিকই বর্ষা। আচ্ছা তুমি ভেবে দেখো না, একটা বাচ্চা মেয়ে কতটা মরিয়া হয়ে গেলে এভাবে একা একা নিজের ঠাম্মির কাছে চলে যায়। নিশ্চয় 10 বার করে বলেছিল ওর বাবা মাকে যে ও ঠাম্মির কাছে যাবে, নিশ্চয় ওকে নিয়ে যাওয়া হয়নি, তাই তো এরকম করেছে। আর জানো তো সৃজন, এই জন্যেই না আমাদের জয়েন্ট ফ্যামিলিগুলোকে বাঁচিয়ে রাখা উচিত। ব্যাস 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 বর্ণা, আর লেকচার দিতে যেও না, এখানে একটা বিশ্রী কাণ্ড হয়ে যাবে, প্লিজ। না মিসা, মিস্ত্রি হবে না। এই যে তুই দেখ না, দীপায়নদা তার স্ত্রী না বুঝে ঝামেলা ভেবে চিনি ঠাম্মিকে ওল্ড এজ হোমে পাঠিয়ে দিয়েছে। এই কাজটা তো কাল চিনিও করতে পারে, তাই না? ও ঠাম্মি, তুমি এখানে থেকে যাও না গো। না রে দিদি, সে আর হয় না। তবে হ্যাঁ, আমি খোকাকে বলে যাব, মাঝে মধ্যে তুই ওকে আমার কাছে নিয়ে যাস, কেমন? আমরা দুজনে মিলে খুব গল্প করব, কেমন? ও যোগ্য দাদা, তুমি তো কাল রাত থেকে কতই চমৎকার করছো, আমি কি এদেরকে একবার বোঝানোর চেষ্টা করব যে বড় হওয়ার জন্য দাদু ঠাম্মাকে কতটা প্রয়োজন জীবনে? তুমি একটু আমার পাশে থেকো যোগ্য দাদা, আমায় যেন কেউ ভুল না বোঝে। যোগ্যদাদা গো, কি বলে যে তোমাকে থ্যাংক ইউ বলবো, একটা চেষ্টা করে দেখি। সমিতাদি বলছে, ওই গাছটার ওরকম অবস্থা কি করে হলো? আর বলো না, ওই বাচ্চারা এসেছিল, ওরা খেলতে খেলতে শিকড়টা উপড়ে ফেলেছে। এই গাছার বাচ্চে বলো, একটা কথা বলবো, শিকড় থেকে উপড়ে গেলে গাছই বাঁচতে পারে না, মানুষ কি করে বাঁচবে বলো তো? চিনিস শিকড়টা দেখো, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।